জীবনের নানা ধাপে নানা গান এসে আমাদের হাত ধরে, আমাদের বন্ধু হয়, যাঁদের মাধ্যমে এই গান আমাদের কাছে আসে। কখনো তারা শিল্পী, কখনো তারা শিক্ষক। সেই গুরুদের চরণ ছুঁয়ে যাওয়া আমাদের এই আসরের মাধ্যমে। আজ আমাদের আড্ডাঘরে আমরা স্বাগত জানাব সঙ্গীত শিল্পী পার্থ সারথিকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। আজ শুধু কথা নয়, গান কথা সবটা জুড়ে থাকবে, আমাদের চরণ ছুঁয়ে যাই। শুরু করবে গানে গানে নাকি? হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে এখানে এসে, প্রথমবার এলাম আর তোমার সঙ্গে বসে, সত্যি তোমার সঙ্গেও প্রথমবার বসা, সেটা খুব ভালো লাগছে। গানেই শুরু করি। নিশ্চয়। রবীন্দ্রনাথ। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো রূপে তোমায় ভোলাবো না। আহা, কি অসাধারণ একটা গান দিয়ে শুরু করলে! আমার শুধু নয়, আমার সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের ভীষণ প্রাণের গান। আসলে তাকে বা মানে যার গান শোনালাম, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো বাংলা গানের কোনো সুরই হতে পারে না। ঠিকই, তিনি আমাদের সুরের গুরু, তিনি সুরের দীক্ষা দিয়েছেন এবং তার হাত ধরেই আমাদের এগিয়ে চলা। আচ্ছা, তুমি তোমার এই গানের যাত্রাটা, গানের সফর শুরু হয়েছিল কার হাত ধরে? আমার গানের সফর শুরু হয়েছিল কার হাত ধরে সেটা বলা খুব মুশকিল, কারণ আমি মানে আমার যখন থেকে জ্ঞান তখন থেকে গান গাইছি। আচ্ছা। আর আমাদের বাড়িতে গানের পরিবেশ ভীষণ ছিল আর কি। আমার ঠাকুমা ছিলেন গীতশ্রী, উনি সুধীরলাল চক্রবর্তীর ছাত্রী, তার আগে গিরিজা শঙ্কর চক্রবর্তীর কাছে শিখতেন। তো ঠাকুমা বাড়িতে সবসময় গান করতেন আর কি, আর তার মধ্যেই তোমার জন্ম। হ্যাঁ, আমার ঠাকুমা অনেকদিনই বেঁচে ছিলেন, লাস্ট 5 বছর আগে অবধি বেঁচে ছিলেন। তো উনি ছিলেন, আমার মা খুব গান গাইতেন, যদিও মা সেভাবে গান শেখেননি।
আমার পিসিরা সবাই গানের লিখেছিল, তো আমাদের বাড়িতে সবসময় গানই হতো এবং ছোট থেকে রেডিও শুনতাম। আচ্ছা, রেডিওটা বাজতেই থাকতো। তার মানে সব ধরনের গান, মানে শাস্ত্রীয় সঙ্গীত, গিরিজাশঙ্কর চক্রবর্তীর কথা যখন বললে তখন শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে বাকি রেডিওর কথা যখন বললে তখন আমাদের বাড়িতে সকাল 6টায় রেডিও শুরু হতো এবং রাত 10টা অবধি রেডিও চলতো। একটা সময় তো ছিলই যে রেডিও থেকেই গানগুলো সবার কানে কানে ঘুরতো, তারপরে সেগুলো মনের ভেতরে কোথাও একটা বাস করতো। প্রথাগত তালিমটা কবে শুরু? প্রথাগত তালিম বলতে, আমার বড় পিসি রবীন্দ্রসঙ্গীত শিখতেন। আচ্ছা, তো উনি শিখতেন সুচিত্রা মিত্রের কাছে, রবিতীর্থে। তো বড় পিসি বললেন যে, আমার তখন 7-8 বছর বয়স হবে, আমি তখন ওই পাড়ার প্রোগ্রামে খুদে শিল্পী হিসেবে গান গাই। আচ্ছা, ওই হংসরাজের গান, ওই সব গানগুলো গাইতাম, আরতি দির গান, লতা মঙ্গেশকরের গান, এসব সেই সময় সমস্ত একের পর এক হিট গান। হ্যাঁ হ্যাঁ, আশা ভোঁসলের গান। তো ওইসব যখন গাইছি তখন বাড়ির সবাই বললেন যে এবার শেখা দরকার, একটা প্রথাগত শিক্ষা জরুরি। তখন আমাকে বড় বেশি নিয়ে গেলেন বাণীচক্রে সুপ্রকাশ চাকির কাছে। আচ্ছা, উনি ছিলেন আমার প্রথম গুরু। একটা সময় কি অসাধারণ সমস্ত গান উপহার দিয়ে গেছেন, কিন্তু পার্থ ভারী দুঃখ হয় যে এই মানুষগুলোর নামগুলোই আজকাল খুব কম উচ্চারণ করা হয়। কিছুই পেলেন না, এই মানুষগুলো কিছুই পেলেন না। আর শুধু গান গাইতেন না, অত্যন্ত ভালো একটা মানুষ সুপ্রকাশ চাকি, আমার মাস্টারমশাই বলি, মাস্টারমশাই অত্যন্ত ভালো একটা মানুষ। মানে শুধু গান শেখানো নয়, একটা মানুষ হিসেবে কিভাবে নিজেকে গ্রো করাতে হয়, সৎ মানুষ হতে হয়, চাহিদা বেশি থাকা ঠিক নয়, লোভ থাকা ঠিক নয়, এগুলো শেখাতেন। তোমাকে যখন পেয়েছি তখন ওর রেকর্ড করা গান বা ওনার খুব পপুলার কিছু গান আমরা যদি শুনতে পাই। এদিন আমার চিরদিন জানি থাকবে না বসন্ত যাবে ফিরে, এদিন আমার চিরদিন জানি থাকবে না বসন্ত যাবে ফিরে, কুহু কুহু স্বরে কোকিলা বুঝি ডাকবে না, এদিন আমার চিরদিন জানি থাকবে না বসন্ত যাবে ফিরে। ঝরা পাতাদের হাহাকার আসে কানে, বাতাসের সুর ভরে যায় অভিমানে, ঝরা পাতাদের হাহাকার আসে কানে, বাতাসে সুর ভরে যায় অভিমানে, সেই দিন যদি আসে গো কখনো, সেই দিন যদি আসে গো কখনো, এই আলো ছবি আঁকবে না এদিন আমার চিরদিন জানি থাকবে না বসন্ত যাবে ফিরে। দেখো এইসব গানে কিরকম জীবন দর্শনের কথা বলা আছে না? একদম তাই। আর সুরগুলো মানে এতটা কথার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে করা, আসলে অনেক যত্ন নিয়ে তখন গান বানানো হতো, এখনকার মধ্যে ধরতক্তা মারপেরেক নয়। যেমন কথা সুর অনেক গানই ভালো হয়। এই গানটা শেখানোর সময় মাস্টারমশাই বলেছিলেন যে এই গানটা অনেকে রেকর্ড করেছেন, মানে অনেক গেয়েছেন, রেকর্ড করেছেন, রেডিওতে গেয়েছেন, রঙ্গগীতিতে। তো বলেছিলেন যে এই গানটার একটা জিনিসই হচ্ছে ট্রাম্প কার্ড, মানে এই সুরটা, মানে একজন সুরকারের কাছে বসে শিখে গানটা গাওয়ার যে আলাদা একটা চাম, সেটা ছিল ওই থাকবে না বলছে একটা মিলের কাজ আছে,
ওইটাই হচ্ছে গানের সবকিছু। তো সেটা আমি যদি ক্যাসেট বা অন্য কোথা থেকে শুনতাম সে ব্যাপারটা আমার স্ট্রাইক করতো। তো এই যে সঙ্গীত যেটা গুরুমুখী বিদ্যা এটা তখন ছিল। তো সেই সময় মানে যখন তুমি সুপ্রকাশ চাকির কাছে গান শিখতে গেলে, প্রথম দিকে তোমার তালিম কিভাবে শুরু হলো, বা সেই সময়কার কোনো ঘটনা বিশেষ কিছু তোমার সারা জীবন তুমি বয়ে বেড়াবে এরকম কোনো ঘটনা কিছু মনে আছে? আমি তখন ক্লাস থ্রি না ফোরে পড়ি, থ্রিতে পড়ি বলে, তো ক্লাসে যারা আছেন তারা অনেক বড়, আমি সব থেকে ছোট, আরেকটি ছেলে ছিল। তো আমাদের আর সুপ্রকাশ চাকি খুব ঠান্ডা শান্ত মানুষ আর কি, বকাবকি করতেন না, গানেও তার প্রকাশ পাই আমরা, বকাবকি করতেন না। তো আমরা ক্লাসের একদম পেছনের দিকে বসে দুজনে মিলে কাটাকুটি খেলতাম। আচ্ছা, তখন তো বুঝতাম না কি গান না গান। আর সুপ্রকাশ চাকি একটা অদ্ভুত ব্যাপার করতেন, সবাইকে এক গান শেখাতেন না। আচ্ছা, ক্লাসটা সবাই মিলে করতো কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা গান দিতেন। তো আমাদের টান আসতে অনেক পরে, তো ততক্ষণে আমাদের খেলা জমে উঠেছে আর গানের খাতাতেই সব হতো। তো একদিন দেখে বলছে, দেখি খাতাটা, এগুলো কি করেছো? তো চুপ করে বসে আছি, বলছে এর জন্য আরেকটা খাতা নিয়ে এসো, আরেকটা রাফ খাতা, গানের খাতায় করলে তো এগুলো ঠিক নয়, একটা রাফ খাতা নিয়ে এসো, মানে করতে পারো। কি মিষ্টি একটা মানুষ না? আমরা বুঝতেই পারছেন গল্প জমে উঠেছে, অসংখ্য গল্প আরও আছে, গানও আছে, কিন্তু আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সেই তো আগের মতো সন্ধ্যাসে, সেই তো বকুল ঝরে ভোরের ঘাসে, সেই তো পুলক জাগা ফাগুন মাসে, এ হৃদয়ে তোমাকেই চায়, তবু তুমি নেই যে পাশে। সেই তো আগের মতো সন্ধ্যাসে, সেই তো আগের মতো তারারা ওঠে, ভালোবাসা পে ফুল সেই তো ফোটে, সেই তো আগের মতো তারারা ওঠে, ভালোবাসা পে ফুল সেই তো ফোটে, সে তো কাপন লাগা হিমেল মাসে, সে তো কাপন লাগা হিমেল মাসে, এ হৃদয়ে তোমাকেই চায়। ছোট্ট করে রাগের ছোঁয়া আছে আর অনুরাগের কথা আরো বেশি করে আছে, একদম তাই। এবং আমার কিরকম মনে হয় পার্থ, যে এই গানগুলো জন্মই নিত না যদি না আমাদের এই না পাওয়াগুলো থাকতো। একদম তখনকার দিনে না ব্যাপারটা ছিল, আমি একজনের সঙ্গে আলাপ হয়েছিল, আমার যাত্রা করতেন, যাত্রা লক্ষ্মী বলা হতো, বিনাদাশগুপ্ত। তো বিনাদি, আমাদের তখন একলব্য প্রথম অ্যালবাম বেরিয়েছে, একটা প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছে। তো আমি ওনার সঙ্গে কথা বলছি, বললাম যে দেখুন আপনি তো যাত্রা লক্ষ্মী, কিন্তু এখনকার তার এরকম কেউ হয় না, মানে সবাই এখন খুব মিডিয়োকার, মানে সেই স্টলওয়ার্টস এর ব্যাপারটা। উনি খুব সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন যে আমাদের সময় অভাব ছিল, অভাব না থাকলে শিল্প হয় না। এই যে তুমি যেটা বললে আমার ওই কথাটা মনে পড়ে গেল, যে সত্যি অভাব না থাকলে না ওই ব্যাপারটা বেরোয় না। যে সুপ্রকাশ চাকির কাছে দীর্ঘদিন শেখার পরে আমার তখন আমার ঠাকুমা বললেন আর কি,
আলটিমেটলি উনি ক্লাসিক্যাল শেখার পারমিশন দিলেন, উনি ক্লাসিক্যাল শিখতে দিতেন না আমাকে। তার কারণ হচ্ছে উনি নিজে ক্লাসিক্যাল শিল্পী ছিলেন, কিন্তু অনেক মৃতশ্রীতে ফার্স্ট হয়েছিলেন, তো তারপরে সংসারের চাপে আর গানটা সেভাবে কন্টিনিউ করতে পারেননি, তো সেই জন্য ছেলে মেয়ে কাউকে ক্লাসিক্যাল শিখতে দিতেন না, এবং আমাকেও বলতেন যে ক্লাসিক্যাল শেখো না, এমনি রবীন্দ্রসঙ্গীত অতুলপ্রসাদী এসব গাও, ক্লাসিক্যালের নেশা সাংঘাতিক নেশা, ও তোমার সংসার ভুলিয়ে দেবে, তোমার কিছু ক্যারিয়ার ফিরিয়ে কিছু হবে না, ওরা শুধু গান নিয়ে থাকতে হবে। তারপরে আমি যখন ডাক্তারি পড়তে পড়তে প্রায় ফাইনাল ইয়ারে পৌঁছে গেছি, তখন উনি বললেন এখন একটু ক্লাসিক্যালটা শেখো, গলাটা একটু তৈরি করা দরকার। মানে তুমি যখন শিখতে শুরু করেছো তখন থেকে তুমি কখনো ক্লাসিক্যাল শেখোনি? না, সেরকম ভাবে পিওর ক্লাসিক্যাল শিখিনি, পিওর ক্লাসিক্যাল শেখোনি। তারপরে আমার বাবা নিয়ে গেলেন, আমার বাবা ক্রিকেটার ছিলেন, তো ওনার বন্ধু ছিলেন পণ্ডিত রবি কিছলুক, পণ্ডিত রবি কিছলুক কি ক্রিকেট খেলতেন, তো বাবার বন্ধু, তো ওই পণ্ডিত রবি কিছলুক বাড়িতে আমাকে নিয়ে গেলেন, তো আমি ততক্ষণ ততদিন অনেকটা বড় হয়ে গেছি, তাই বলছি আমি ওইরকম ক্লাসিক্যাল গাইতে পারবো না, আমার সময় নেই, আমাকে তো ডাক্তারি করতে হবে, তখন সারাদিন রেওয়াজ টেওয়াজ করতে পারবো। তো উনি খুব সুন্দর, উনি বুঝেছিলেন আমার মেন্টালিটিটা, উনি বলেছিলেন যে তোমার কিচ্ছু করতে হবে না, কোনো হোমওয়ার্ক দেবো না, কিছু না, তুমি আমি রোজ 6টা থেকে এখানে রেওয়াজে বসি, আমার আমি আমার ছেলেরা বসি, তুমি তোমার তো কলেজ সামনে, তুমি কলেজ শেষ করে চলে এসো, যেদিন ইচ্ছে চলে এসো, আমাদের রেওয়াজটা শুনে। বাহ, কি অসাধারণ না, এরকম ভাবে শেখানোটাও। কিন্তু উনি বলতেন যে শেখানোর মধ্যে 80% লিসনিং, বাকি 20% নিজের, তুমি যত শুনবে তত তুমি ঠিক মানে গাইতে পারবে, শোনাটা খুব গলার সাধনা যতটা ততটাই জরুরি হচ্ছে কানে শোনা, এবং সেই সাধনাটা একেবারে ভালো শ্রোতাও হওয়া বোধহয় খুব জরুরি সত্যিটাই, ভালো শিল্পী হতে গেলে। এবং একটা গান কিভাবে শুনতে হয় সেটা উনি শিখিয়েছিলেন। কিরকম? উনি খুব ফ্যান ছিলেন লতা মঙ্গেশকরের, তো লতা মঙ্গেশকর মদন মোহনের কম্বিনেশনে কিছু কিছু গান ছিল, উনি খুব ওগুলো রেফার করতেন, তো মাঝে মাঝে বাড়িতে বাজিয়ে উনি বলতেন যে দেখ ইয়ে জায়গা কেসে গাই হ্যায়, দেখ দেখ ফির সে রিওয়াইন্ড কর, রিওয়াইন্ড করে ওই ওই জায়গাগুলো আবার শুনিয়ে দিতেন, দেখ কিভাবে ডিপ ডিটেইল যাকে বলা হয়, হ্যাঁ দেখ দেখ ওই জায়গাটা, ওই ওই তানটা কিভাবে, ওই মুরগিটা কিভাবে নিল, ওইটা কিভাবে নিল। লতাজি সত্যি উনি তো ওনার মানে সাগর, ওকে নিয়ে কথা শুরু হলে তো মানে কোথাও থামবো না আমরা, সেটাই। কিন্তু সেই সময় ওই যে লতাজির কথা তুমি বলছো, সেই সময় কোনো গান মনে পড়ছে যেটা স্যারের কাছে বসে হয়তো শোনা তোমার? চুপ রহে তো মেরে দিল কে রাগ জলতে হ্যায়, জো বাত কর লে তো জো বাত কর লে তো বুঝতে চিরাগ জলতে হ্যায়, ও চুপ রহে তো মেরে দিল কে রাগ জলতে হ্যায়, কহো বুঝে কে জলে কুছ আজ মেরে সুনে আ তুমারি রাহ চলে, কহো বুঝে কে জলে বুঝে তো এসে কে জেসে কিসি গরিব কা দিল, কিসি গরিব কা দিল জলে তো এসে জেসে দিমাগ জলতে হ্যায়, ও চুপ রহে তো মেরে দিল কে রাগ জলতে হ্যায়। এ গানের রেশ কিছুক্ষণ থাকুক আপনার আমাদের সবার মনে প্রাণে, আমরা আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কত কথা কত গান সবটা মিলে আমাদের এই আসর কিন্তু একেবারে জমজমাট। আমার খুব জানতে ইচ্ছে করছে পার্থ, যে তুমি যে ডাক্তারি পড়তে গেলে সেই সময় ওই কঠিন পড়াশুনোর মধ্যে কিভাবে গানকে এতটা সময় দিলে? কারণ
আজকের যে অস্থির সময় বা আজকের দিনে যে ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা বলে আমরা সময় পাই না, কিবা টাইম ম্যানেজমেন্টের আমার মনে হয় রেসিপিটা কি? ডাক্তারিটা পড়তে পেরেছি, মানে অত কঠিন এবং অত বিশাল একটা সিলেবাস পড়তে পেরেছি গানটা ছিল বলে। আমার যদি গান না থাকতো আমি বোধহয় ডাক্তারি পড়াটা কমপ্লিট করতে পারতাম না। গান কোথাও একটা কমপ্লিমেন্ট করে বোধহয় ভীষণ, মানে তখন তো আমি যখন ডাক্তারি পড়ছি তখন কিছুই নেই, তখন শুধু টিভি ছিল, না আছে কম্পিউটার, না ইন্টারনেট, না ফেসবুক, কিছু নেই, কিছু নেই। তো সেই সময়টা আমাদের একমাত্র ইয়ে ছিল ওই ওয়াকম্যানে করে গান শোনা আর ক্যান্টিনে টেবিল বাজিয়ে গান করা। এবং আমার মানে সতীর্থ আর কি, মানে আমার থেকে একটু জুনিয়র সিধু, আমরা তো ন্যাশনালে সিধু আমি, তারপরে আরো যারা যারা কলেজে গান গাইতো আমাদের ওই টিফিন আওয়ার্সে সবাই মিলে টেবিল বাজিয়ে সেই মানে সারাক্ষণ গান হতো, সমস্ত জনপ্রিয় গান যেগুলো ছিল। অনিন্দ আসতো মাঝে মাঝে শহরে, ও আসতো, এরা সবাই এসে আমাদের একটা বিশাল আসর বসতো। তো তারপরে ঠিক করলাম ঠিক আছে ডাক্তারি পাশ করে তো ডাক্তারি করতে হবে, গানটা শখের মধ্যে থাকলো থাকলো, ডাক্তারি এই গানটার হবে না, ডাক্তারি পাশ করবো, বিদেশ যাবো, এবার সিপি এবার সিএস করবো, বড় ডাক্তার হবো। কিন্তু মানুষের ডেস্টিনি তো কেউ পাল্টাতে পারে না। তো যেটা হলো সেটা হচ্ছে আমরা পাশ টাস করার পরেই সিধুরা ক্যাকটাস ব্যান্ডটা ফর্ম করলো। তখন সিধু একবার বলেছিল যে তুমি আমরা একটা ব্যান্ড ব্যান্ড কিরে আবার ব্যান্ড খায় না মাথায় দেয়, ডাক্তারি করছিস ডাক্তারি কর। তো হলো না, আস্তে আস্তে গানের দিকে চলে আসতেই হলো, দেখা হলো একদল ছেলেমেয়ের সঙ্গে যারা নতুন গান করছে, একলব্যর তৈরি হচ্ছে তখন, দেবাশিষ গাঙ্গুলি, টুনাই, তাপস, এরা সব, জয়তি এলো, সবাই এলো, সবাই মিলে এক বসা হলো। এসে আস্তে আস্তে যখন ওই ব্যাপারটা হলো তখন বুঝলাম যে এটা ডেস্টিনি ছিল, এটা কিছু করার নেই। তুমি একটু আগে এসপি বালাসুব্রমণিয়ামের কথা বললে, আমার ভীষণ প্রিয় শিল্পী, আমি জানি যারা দেখছেন এই শো সবারই ভীষণ পছন্দের শিল্পী, তো ওর একটা গান যদি শোনাও একটু। হারমোনিয়াম বাজিয়ে পারবো না, এমনি গাই। ঠিক আছে, আমি কিভাবে নকল করতাম সেটা দেখে। মেরে রঙ মে রঙনে ওয়ালি পরি হো ইয়া হো পরিও কি রানি ইয়া হো মেরি প্রেম কাহানি মেরে সওয়ালো কা জবাব দো দো না। আচ্ছা, হিন্দি গান, হিন্দি গান আমাদের ছোটবেলা থেকে আমাদের সঙ্গে সঙ্গে হিন্দি গান আমাদের কাছে এসেছে, কিন্তু আমি যেমন আমি বাংলার বাইরে বড় হয়েছি, কিন্তু তুমি তো এখানে এখানেই জন্ম, এখানে পড়াশুনো, এখানেই সবটা, তো সেখানে আমাকে একটু বলো যে হিন্দি গান গাওয়ার জন্য কি আলাদা কোনো রকমের কোনো তালিম বা কোনো রকম প্র্যাকটিস বা কোনো রকম শেখা কিছু দরকার হয়? না, ব্যাপারটা হচ্ছে আমাদের যারা আমরা পশ্চিমবঙ্গে থেকে যারা ছোট থেকে বড় হই, আমাদের গ্রুমিংটা 90% ক্ষেত্রেই হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে। ঠিকই, হ্যাঁ, বেশিরভাগ যারা ক্লাসিক্যাল শেখাচ্ছে ঠিক আছে, আর হিন্দি গানটা আমাদের শুনে শুনে শেখা, কারণ হিন্দি গান এখানে শেখানোর মতো কেউ নেই বা ভাবে শেখা হয়। আমার ব্যাপারটা হচ্ছে আমি ছোট থেকে হিন্দিটা বেশি শুনতাম, মানে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, আশা ভোঁসলে, মুকেশ, এইগুলো মানে আমি অনেক বেশি শুনতাম। ওই ছোটবেলায় দিত মঞ্চা হয়ে গীত, হ্যাঁ, এগুলো ছায়ালোক, ছায়ালোক, তো এগুলো ভীষণ বেশি শোনার ফলে শুনতে শুনতে একটা ডিকশনের ব্যাপার চলে, একটা উচ্চারণের ঠিক করার বা ব্যাপারটা চলে এসছে। তারপরে তো আমার হিন্দি স্পিকিং যারা বন্ধুরা তারাও অনেক হেল্প করেছে যে এভাবে করতে হবে। গজল শুনতাম অনেক বেশি, গজলটা আমার ভীষণ ভালো লাগে, বাঙালি ছিল সারাক্ষণ হিন্দি গান গাইছো, এটা আমার কাছে না ওই ব্যাপারটাই নেই গানের, আমার মনে হয় ওই ওইভাবে বেঁধে দেওয়াটা বোধহয় মিউজিকের একটাই ল্যাঙ্গুয়েজ, সেটা মিউজিক, সেটা কোন ভাষাতে গাওয়া হচ্ছে সেটা তো নয়। আর এই এই যে তুমি বললে যে একলব্য ব্যান্ড তোমরা তৈরি করলে, তো সেখানে নিজেরা নিজেরা গান তৈরি করছো, সেখানে কারোর এরকম ইনফ্লুয়েন্স ছিল যিনি তার শিক্ষা দীক্ষা সবটা নিয়ে তোমাদের কাছে আরো বেশি এগিয়ে দেওয়ার জন্য এসেছিলেন? অনেকে ছিল, একলব্য ব্যান্ডকে প্রথম থেকে হেল্প করেছেন অনেকে। প্রথমত একজনের নাম করতেই হয়, নচিকেতা, নচিদা, নচিকেতা চক্রবর্তী,
উনি প্রচন্ড আমাদের পেট্রোনাইজ করেছেন সেই সময়, নির্মলা দি, নির্মলা মিশ্র, শিলাজিৎ দা, আর একলব্য গান প্রথম গিয়েছিলেন শ্রীকান্ত দা। আচ্ছা, প্রথম একলব্য সুর আসে 2000 সালে, শ্রীকান্ত দার একটা গান, সেখান থেকে একলব্যর নামটা শুরু হয়। আচ্ছা, তারপর ইন্দ্রাণী, ইন্দ্রাণী একলব্যর গান গিয়েছিল, আফটার দ্যাট আমরা আসি। কাজে আমাদের অনেকের অবদান আছে আমাদের এর পেছনে। শ্রীকান্ত দা কি গান গিয়েছিল? যে ওনা দক্ষিণ দারে বাতাস তোমায় উড়িয়ে নেবে, চেওনা আকাশ পানে, চেওনা আকাশ পানে, সূর্য তোমায় পুড়িয়ে দেবে, যেওনা দক্ষিণ বাতাস তোমায় উড়িয়ে নেবে। যে আজ যদি দু হাত পাতি তুই ফেরাস না, ঢেউ দিবি উঠলে ওঠা, ডুবে যে বেঁচে ওঠা তাও কি জানিস না। তোর কাছে ইচ্ছে মতি, আজ যদি দু হাত পাতি তুই ফেরাস না, ভাঙছে আকাশ দেখি তোর জানে, তৃষ্ণা জাগায় ধূসর দিনে, ধুলো মাখা চরা চরে ঢেউ ছল ছল, আনবেই জানি ঠিক স্বপ্নের ফসল, আজলা ভরে যদি পারিস ভালোবাসাই দিশার কাঁদাস না। একের পর এক অসাধারণ সব গান তোমরা উপহার দিয়েছো, তো তার মধ্যে থেকে আরেকটা কিছু যদি শোনাও। আমার এত পছন্দের সব গান, আমি না আলাদা করে বলতে পারবো না যে কোন গানটা আমি শুনতে চাইছি। এই গানটার কবিতাটার নাম ছিল আমার মৃত্যুর পর, লেখাটা অভিজিৎ লিখেছিল এবং টুনায় সুর করেছিল, জয়তি গিয়েছিল। একদিন রূপ কথা এসে কানে কানে কিছু বলে যাবে, উড়াল দেবে রাত চরা পাখি, বুন ফুলে গন্ধ ছড়াবে পৃথিবী, মায়াবী ডাকে হারিয়ে যেতে ডাক দেবে। তোমরা যখন এই ব্যান্ডের গান গাইছো, একলব্যর গান গাইছো, তখন তোমার মাস্টারমশাইরা শুনেছেন? হ্যাঁ, তাদেরকে শুনিয়েছো আলাদা করে? আমার মাস্টারমশাইদের মধ্যে একজনই আছেন এখনো, সুপ্রকাশ স্যার, উনি শুধু শুনেছেন না, উনি আমার বাড়িতে ডেকে আমাকে আর জয়তিকে অভিনন্দন মানে আশীর্বাদ করেছেন আমি বলবো। উনি আমাদের জন্য একটা গানও বানিয়ে দিয়েছিলেন, একটা গান আমরা রেকর্ডও করেছিলাম ওনার সুরে। তো
খুব ওয়েলকাম করেছিলেন, বলেছেন যে তোমরা, আমি আমার খুব গর্ব হচ্ছে যে তোমরা নতুন জেনারেশন এইভাবে সুরটাকে আঁকড়ে ধরে আছো, সুরের বাইরে বেরোনি এবং তা সত্ত্বেও নতুন কাজ করছো, নতুন এটা খুবই। সত্যি কথা বলতে কি, বাংলা গান তো মেলোডি প্রধান, সেখানে মাঝখানে কোথাও একটু ছিটকে ছিটকে বেরিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, একটা ঝড় চলছিল, কিন্তু সেখান থেকে তোমাদের গানে সেই শান্তিটা আবার শ্রোতারা পেলেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বোঝার লোক তো কম। সেটা অবশ্য ঠিকই, কিন্তু ওই বোঝার লোক কম হলেও বোঝানোর লোকরা থাকলে কিন্তু বোঝাটা সহজ হয়ে যায়। আমি যেটা বলি সেটা জয়তির সঙ্গে একবার আমার মনে আছে, জয়তির সঙ্গে নচিদার কথা হচ্ছে, তো নচিদা জয়তিকে বলছেন তুই এত ভালো গাস, তুই এত চোখ বুঝে গান করিস কেন, এত মগ্ন হয়ে, হ্যাঁ তুই একটু অডিয়েন্সের কথা ভাব। তখন জয়তি বলেছিল যে আমার গান শুনে যদি দুজনও চোখের জল ফেলে বা দুজনও ইয়ে করে, সেটা আমার খুব ভালো লাগে। আমি তো আমরা আমরা একলব্য তাই, আমাদের কনসেপ্টটাও তাই যে কম শ্রোতা থাক, কোয়ালিটি শ্রোতা থাকুক। তো এইবার আমরা ছোট একটা বিরতি নেব, বাকি যে গল্পটুকু রয়েছে সেই গল্পটুকু নিয়ে ফিরে আসছি, একটু সঙ্গে থাকুন। পার্থ আছে সঙ্গে, অনেক গল্প, অনেক কথা, অনেক গান। কিন্তু পার্থ, এইবার বলো যে তুমি যে একলব্যর কথা বলছিলে, তখন কি তোমার সঙ্গীত শিক্ষা, যে রবি কিচলু বা যাদের কাছে তুমি শিখছিলে, সেই শিক্ষাগুলো কি বন্ধ করে দিয়েছিলে নাকি আরো অন্য কারোর কাছে শিখতে? আমি না, আমি পণ্ডিত রবি কিচলু তো চলে গেলেন খুব অকাল মৃত্যু, তারপরে আমি সুকুমার মিত্রের কাছে ও বাণীচক্রে আবার গেলাম, গিয়ে আবার শিখতে আরম্ভ করলাম ওনার কাছে। আমি বহু সম্পদ, সাগর, অনেক সম্পদ পেয়েছি, মানে ওনার কাছে খুব বেশি দিন থাকতে পারেননি, পারেনি ওনার, উনিও তো চলে গেলেন, চলে গেলেন শুধু শরীর খারাপ হয়ে গেল, কিন্তু শিখেছি। তারপর থেকে আর শেখাটা সেভাবে হয়নি। বাণীচক্রে কি শিখতে, মানে সুকুমার মিত্রর কাছে ক্লাস হতো, ক্লাসিক্যাল নাকি নজরুল গীতি নাকি? উনি সব রকমই শেখাতেন, পিওর ক্লাসিক্যাল নয়, গজল শেখাতেন, নজরুল শেখাতেন, অসম্ভব সুন্দর সুন্দর কম্পোজিশন আছে, আধুনিক শেখাতেন, হ্যাঁ আধুনিক শেখাতেন, আর দারুণ শেখাতেন, আর মোটামুটি একটা রাগের ছোঁয়া সব গানেতে থাকতো এবং সেটা খুব লুকোনোও থাকতো অনেক সময়। একদম একদম। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি আগে যাদেরকে পেয়েছো তুমি শিক্ষক হিসেবে, একটু তো আলাদা, একদম আলাদা, মানুষটাও ভীষণ পরিপাটি ছিলেন। হ্যাঁ, আর সব সময় যখনই দেখেছি একদম পরিপাটি সবটা নিয়ে, হ্যাঁ খুব টিপটপ থাকতেন, সাজতে ভালোবাসতেন, হ্যাঁ সাজতে ভালোবাসতেন, আর উনি খুব অন্ধভক্ত ছিলেন মেহেদি হাসান, মেহেদি হাসান ওরে বাবা, এবং ওনার গলার মধ্যে, ওনার কম্পোজিশনেও তার প্রভাব আছে, সেটা একটা প্রভাব ছিল। খুব মজার মানুষ ছিলেন, সবাইকে না খুব ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করতেন, একটা গান শিখে প্রত্যেকে একটা লাইন করে গাইতো, বলতো তুই গা তুই গা তুই গা, এরকম। মানে বাণীচক্রে আমি শুনেছি একসঙ্গে সবাই বসে গান শিখতে, তো আলাদা আলাদা করে এভাবে দেখা সম্ভব? হ্যাঁ, ওই যে যে লাইনটা একটু শক্ত সেই লাইনটা সবাইকে একবার করে গাইতে বলতেন। আচ্ছা, আমার সঙ্গে আবার চন্দ্রাবলী দিয়েও শিখতো। আচ্ছা, ওই সময়, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে সেই সময় গানের ক্লাসে শেখা কোনো গান সুকুমারদার কাছে শেখা? কোনো কথা নেই, কথা নেই, সব কথা পাখি হয় সকাল হলেই, আমার কথাই আছে জীবনে, আমার কোনো সকাল তো নেই জীবনে, আমার কোনো সকাল তো নেই কোথায় আছে, কোনো রাত নেই যখন রাতি শুধু দু চোখ ভরে, কোনো রাত নেই যখন রাতি শুধু দু চোখ ভরে, কোনো ব্যথা নেই যখন
একা থাকি আধার ঘরে, কোনো আলো নেই আলো নেই, যখন দুপুর কাঁদে আলোর খোঁজে আমার কথাই আছে। জীবনে আমার কোনো সকাল তো নেই, জীবনে আমার কোনো সকাল তো নেই, কথাই আছে। এত সুন্দর গান করো, আমার খুব জানতে ইচ্ছে করে যে তুমি খুব বাধ্য ছাত্র ছিলে না, কখনো বকুনি অনুশাসন কোনো কিছু কখনো কোনো মাস্টারমশাইয়ের কাছেই সেরকম কোনো অভিজ্ঞতা নেই না? বকুনি অনুশাসনটা মানে আমি কিরকম ছিলাম, বাধ্য ঠিক নই। আচ্ছা, বাধ্য নও? না, একেবারেই নই। আচ্ছা, মানে আমি ছিলাম হচ্ছে সামনে খুব অনুগত। আচ্ছা, কিন্তু পরে গিয়ে আর কোন রকম নিয়ম নীতি মেনে চলি না, মানে গানটা শিখিয়ে দিলাম, খুব মন দিয়ে শিখলাম আর কি। তারপর 7 দিন আর সেই গানটা ধরা নেই, জাস্ট ক্লাসের আগে 1.5-2 ঘন্টা আগে একটা সময় সত্যি ছিল না, মানে একেবারে শ্রুতিবিদ্যা যেহেতু সঙ্গীত, মানে একটা গান শিখে সেটা ভেতরে কোথাও একটা গুনগুন গুনগুন চলতে থাকতো বোধ হয়। এই জিনিসটা শ্রুতিটা থাকতো, খুব ভালো বলেছেন শ্রুতি। আমার রুটিন রেওয়াজ, রুটিন সকালবেলা উঠে ওই রেওয়াজ করা, সব সময় বসো বসো ওই ব্যাপারটা আমার ভালো লাগতো। যখন ইচ্ছে হয়েছে 5 ঘন্টা গিয়েছি, আবার অনেক সময় এমন হয়েছে যে 5 দিন গানই গাইনি, শুধু শুনে গেছি। শোনাটা কোনোদিন বাদ যায়, শোনাটা খুব জরুরি। কিন্তু এরকম অনেক দিনই হয়েছে আমার। তাতে মাস্টারমশাইরা কখনো কিছু বলেননি, মানে যখন ক্লাসে যেতে পরের দিন তখন তো শোনাতে হতো, ব্যাপারটা খুব মাস্ক করে থাকতাম আর কি, বুঝতে পারতেন না। অসাধারণ, সেটাও তো একটা টেকনিক, সেটাও নিশ্চয়ই আয়ত্ত করতে হয়েছে। একটু ব্যাপারটা আমি একটু মিচকে শয়তান টাইপের ছিলাম। নিজেই বলছো, নিজেই স্বীকার করছো, সত্যি এই এই জিনিসগুলো মানে আমার মনে হয় কোথাও একটা ওই দুষ্টুমি বুদ্ধিটাও বোধহয় থাকতে হয় ভালো শিল্পী হতে গেলে আমার মনে হয়। এবং সেখানে অনেক শিক্ষকদের কাছে আমরা শুনেছি যে তারাও কিন্তু এই বিষয়গুলোতে প্রশ্রয় দেন। হ্যাঁ, সেটা তো ঠিক, মানে এই ইন্টেলিজেন্সটা, আমি লতাজির একটা ইন্টারভিউ শুনেছিলাম, লতাজি বলেছিলেন যে জিজ্ঞেস করেছেন আপনি প্রচুর রেয়াজ করতেন, প্রচুর বলে না, আমি ওই 10-15 মিনিট করতাম, বসতাম, বসতে হয়, বাকি সময়টা আমি নাটক করতাম। মানে বাকি সময় যে রেয়াজ ছিল না, ওটা নাটক হতো আর কি, ওই 10-15 মিনিটটাই ঠিক করে করতাম। আমারও ওই রকম, তা আমার এইটা জিনিসটা মনে হয় যে সবকিছু তো ব্রেনের ব্যাপার, ওই ইন্টেলিজেন্স আর সেন্সিটিভিটি দিয়ে আমার মনে হয় ব্যাপারটাকে করা যায়। এবং মাস্টারমশাইরাও খানিকটা হয়তো সেই বিষয়গুলো বুঝতে পারেন, খানিকটা কেন অনেকটাই বুঝতে পারেন বোধহয় বলে বোধহয় জোর করতেন না। হ্যাঁ, সেটা ঠিক। তুমি এই এত বছর ধরে গান শিখছো, তারপর নিজের সঙ্গীত শিল্পী হয়েছো, কোনো একটা বিশেষ দিন, কোনো একটা বিশেষ ঘটনা, কোনো একটা বিশেষ মুহূর্ত কিছু শেয়ার করবে আমাদের সঙ্গে? আমি এখন মানে 1 নম্বর পরের যে কম্পোজার হলো ইন্দ্রদীপ দাশগুপ্ত, তার সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড। তো ইন্দ্রদীপ আমাকে একটা বিরাট জিনিস দিয়েছে, মানে আমাকে গায়ক থেকে একজন সঙ্গীত শিক্ষক বানিয়েছে। আমি গান শেখাই এবং আমার স্টুডেন্ট আছে দেবজিৎ দত্ত, সে খুব নাম করা, ও আমার স্টুডেন্ট। তো ওর জন্য আমি শিক্ষক হলাম, মানে ওকে শেখাতে গিয়ে আমি গানটা শিক্ষক হলাম। এবং আমি গান শেখাতে গিয়ে বুঝলাম যে আমার নিজের কতটা শেখা বাকি রয়ে গিয়েছিল, শেখাতে শেখাতে আমি শিখতে লাগলাম। যেটা ইন্দ্রদীপ বলেছিল সবসময় যে তুমি শেখাও তাহলে তোমার ওই রেগুলার চর্চাটা হবে, মানে ওই বৃত্তটা ওইখানে এসে বোধহয় সম্পূর্ণ হয়। তুমি তো ফাঁকিবাজ, তুমি রেগুলার রেওয়াজ করবে না, আর তোমার সময়ও নেই, তুমি শেখাতে থাকলে তুমি এই ব্যাপারটা করবে। তো ওই সঙ্গীত এখন আমার অনেক স্টুডেন্ট অনেকে আছে, আইরিন, এরা অনেকে গান শেখে, শ্রমিক, তো ওরা ভালো করছে, ভালো গাইছে, এটা করছে, তো সেখানে ভালো লাগে। বুঝতে পারছেন যে এত অল্প সময় না, আমাদের আড্ডাটা ঠিক মানে সবাই জমতে শুরু করেছিল, কিন্তু একেবারে শেষ বেলায় যেতে যেতে সুকুমারদার কাছে শেখা বা কোনো একটা খুব পছন্দের গান যদি তুমি আমাদের শোনাও, আমার খুব ইচ্ছে করছে নজরুল গীতি, মানে সুকুমারদা মানেই নজরুল গীতির এক প্রতিষ্ঠান। হ্যাঁ, তাই শেখে মানে শোনাই একটা গান নজরুল গীতি, ওনারই সুর, এটা একটা অন্য সুর ছিল। ফিরিয়া
যদি সে আসে আমারও খুঁজে ঝরা গোলাপে, আমারও খুঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে। বলিও তারে এখানে এসে ডাকে জন্মোর নাম ধরে সে, বলিও তারে এখানে এসে ডাকে জন্মোর নাম ধরে সে, রবাব যব কাঁদিবে কাঁদিবে, রবাব যব কাঁদিবে, রমল সুরে রকমল রেখাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে। তোমার এই গানটা শুনতে শুনতে আমার ভেতরে যেটা হচ্ছে, একটা গান খুব গুনগুন গুনগুন ভেতরেই চলছে, সেটা ছাড়িয়া যেও না আর বা ছাড়িতে পরান নাহি চায়, কিন্তু যেতেই হবে। আজকের মতো সময় শেষ। পার্থ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আবারও নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দিয়ে চলে আসবে এক আড্ডা ঘরে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আজ আসি, নমস্কার।